আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তিনি জানান বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবই হয়েছে অপরাধের কারণে এসব মামলার দ্রুত বিচার শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তার দাবি দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ মাংস ডিমের অবস্থায় আনা হয়েছে রিপোর্ট করছেন কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীদের সংগঠনের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করেন দলের সভাপতি ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগের নির্দেশও দেন সরকার প্রধান বলেন উন্নত জাতের উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বাড়ানো হয়েছে বীজের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমেছে সরকার মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় সরকারের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী যেখানে মানুষ এক খাবার জোটাতে পারতো না এখন তাদের চিন্তা মাছ মুরগি ডিম গরু মাংসের দাম কেন বাড়লো কাশি মাংসের দাম কেন বাড়লো এটাই তো অত একটু উন্নতি তো হয়েছে সেটা তো স্বীকার করতে হবে যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে কৃষিখাতে সমবায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কৃষিকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী আমাদের ওই সমবায় ফিরতে হবে সমবায় করতে হবে যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে সমবায়ের অধীনে থাকবে রক্ষণাবেক্ষণ থাকবে যার যার জমি থাকবে ফসল উৎপাদন যখন হবে উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে যে শ্রম দেবে আমার কিষাণ কিষানী তারা পাবে একটা অংশ আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে অর্থাৎ সার বীজ বা সেচ এবং চাষ করা ধান কাটা এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে লাখ লাখ নেতাকর্মীর জেলে থাকার বিএনপির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিএনপি নেতাদের কথার জবাবও দেন আওয়ামী সভাপতি যেখানে তিন হাজার গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারল তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই স্বাধীন কথা বলে মাইক লাগায় তা বলে কথা বলতে দেয় না তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে রায় মিথ্যা কান্নাকাটি করবে আচ্ছা সব জায়গায় বলা হচ্ছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা